আজকে হচ্ছে কাজী ফার্ম চিকেন কিমা পরোটা 100 টাকা। আমি অঙ্ক তোমার হাতে দিচ্ছি 100 টাকা। আর এখানে লেখা আছে হচ্ছে 2 পিস আছে, আর এক এক পিস হচ্ছে 125 গ্রাম করে। অ্যান্ড হচ্ছে এখানে পিছে লেখা আছে হচ্ছে বের করে 15 মিনিট বাইরে রাখতে হবে রুম টেম্পারেচারে। তারপর হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে তারপর হচ্ছে ঢালতে হবে, তারপর প্লাস্টিক আছে সেই প্লাস্টিক উঠে ফেলতে হবে, তারপর হচ্ছে ভাজতে হবে, তারপর খেতে হবে। তো আমরা হচ্ছে এখন 15 মিনিট বাইরে রেখে দিব, তারপর হচ্ছে ভাজবো আর কি। তো কাটতেছি, প্যাকেটটা সুন্দর মানে ভালো লাগছে, প্যাকেট দেখে মনে হচ্ছে খুব মজা হবে। আর হচ্ছে ঢাকায় কিমা পরোটা তো অ্যাভেলেবল, কিন্তু এখানে না কিমা পরোটা পাওয়া যায় না, ঠিক আছে? তো আমি খুবই এক্সাইটেড অ্যাকচুয়ালি যে কিমা পরোটা এখন হচ্ছে খাওয়ার পর বুঝবো যে ঢাকায় যেগুলো খাইতাম সেগুলো এগুলো এক কিনা। তো এই যে হচ্ছে পলিথিন দেওয়া অ্যান্ড 2 পিস, তো আমি হচ্ছে 1 পিস করবো এখন। এই যে 1 পিস ফ্রিজে রেখে দিচ্ছি, আর 1 পিস হচ্ছে 15 মিনিট 15 মিনিট জাস্ট রাখবো, 15 মিনিট পরে হচ্ছে প্লাস্টিক খুলে ভাজবো অ্যান্ড নিয়ে আসবো। হচ্ছে যে কিমা পরোটা 4 মিনিট ভাজছি ফলো দ্য রেসিপি করে। ওকে, 1 পিস নাও, বড় এখন নিবি নিবি এখন? ওকে, পুরো বটলে আর এটা বাকি থাকে। আমি না এলাচের গন্ধ পাচ্ছি। তুমি এটা নাও, আমি এটা নিচ্ছি। কেন এলাচের গন্ধ পেয়েছিস? আমারটা হচ্ছে যে বাইরে কিমা বের হয়ে গেছিল, আমারটা কিমা তোমারটা রেডি এই পাশে দিয়ে কিমা দেওয়া হচ্ছে। উল্টাও, ঘুরো, ছাড়ো, এই যে কিমা নাও। এ তোমারটা কিমা আছে ঠিক মতো? মানে পুরো এক স্লাইস কিমা নাই, জায়গা জায়গায় কিমা। এই যে এই এই সাইড দিয়ে কিমা, এই যে এই যে এই যে না 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 না, এই যে কিমা, এই তো এই যে উপলটা ছোটটা আছে, তোরটা পাইছো? ওর খাওয়া শেষ, আমি অনেক খাইলামই না। চিকন একটা লেয়ার, বলো কেমন লাগতেছে? ও বলবে ভালো, আবার বলবে মজা মজা। প্লেন চিকেনই ফ্লেভার, চিকেন প্লেন ফ্লেভার আর কি। কিমা পরোটা না এরকম ছিল না ঢাকায় যেটা খাইতাম। হ্যাঁ ভালো লাগতো ঢাকারটা, কেন জানি জানতাম ওরা বেশি একটা মুরগি দেয় না অ্যাকচুয়ালি, হাবা জাবা জিনিসপত্র দেয় মেবি। তাও এটা খুলে দেখো ভিতরে কি কি আছে। পেটিসের চিকেন এরকম লাগতে চাও? তুমি দেখো যে চিকেন দেয় না,
প্যাটিসের চিকেনের এরকম ফ্লেভার থাকে। এখানে যে দেখা যাচ্ছে হচ্ছে চিকেন চপ করা, এটা একটা মরিচের বিচি, হালকা মশলা দিছে আর কি, হালকা মশলা দিয়ে তারপর হচ্ছে চিকেনটা করা। আর ঢাকার কিমা পরোটার মতো টেস্ট না, ঠিক আছে, বাট চিকেনের পরিমাণ আছে যথেষ্ট পরিমাণের, আর চিকেনটা লাইট ফ্লেভার। আর রেকমেন্ড করব হচ্ছে, আমি তেল বেশি দিয়ে ভাজছি, তো নেক্সটটা যখন ভাজবো আর একটা আছে, এটা হচ্ছে কম তেল দিয়ে ভাজবো, সব থেকে কম, যত কম দেওয়া যায়। কিন্তু এটা তো যে ফ্রোজ করা ই ছিল, পরোটা ছিল, এটা যে ফ্রাই প্যানে তেল ছাড়া দিলে মানে ফ্রাই প্যান প্রবলেম থাকলে লাগে যাবে নিচে, কনফার্ম। আমি হালকা চিজি ফ্লেভার পাচ্ছি, হালকা টেস্ট, বলার পর পেলাম, আমার মনে হচ্ছে হালকা একটা চিজি ফ্লেভার মনে হচ্ছে, মানে হালকা টেস্ট তো চিকেনের, এর জন্য সল্টি টেস্ট হয়ে গেল, একদম ঝাল না। স্যান্ডউইচ প্রথম দিকে তোর সিএমএইচ এর স্যান্ডউইচ যেরকম বানাইতো না, শুধু চিকেন স্ম্যাশ দিয়ে বানানো, সেই চিকেন স্ম্যাশটার মতো পরোটা ওই চিকেন স্ম্যাশ দিয়ে খাওয়ার মতো, এটা একটু বলে আসতে চাই। পরোটা রিকমেন্ড করবো হচ্ছে একটু তেল কম দেওয়ার ট্রাই করবেন, কারণ অয়েলি হয়ে গেলে খুবই ই লাগে, বেশি অয়েল হয়ে যায়। আর টেস্টটা হচ্ছে হালকা, চিকেনের টেস্ট হালকা, সো ভালোই লাগবে হালকা টেস্ট। কিন্তু কিমা পরোটা বলতে ঢাকা শহরে যেগুলো খাইছি না ফাস্টফুডের দোকানে, এটা ওই টাইপ না, বাট চিকেনের পরিমাণ ভালো ছিল, রাইট? তুমি কিনে খাবা? না, কেন? 100 টাকায় দুইটা পাচ্ছ, টেস্ট ভালো লাগছে? মানে আরেকবার খাইতে মন চায়? খারাপ খারাপ না, নট ব্যাড, হয় ভালোই। তুমি? হুম, খাবো, বাট পুরো এক পিস নিজের জন্য, মানে শেয়ারিং ইজ কেয়ারিং এ আসলে খাওয়া যায় না। মানে হচ্ছে বাচ্চারা 100 টাকা জমাও, তারপর নিজে কিনে দুইটা ভাইজে নিজে একা খাও। তেল আমাদের সবার হাতে তেল অফ দিব।